হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে 2020 লাভ লাইফ। জেনে নেবো 2020 সালে আমাদের লাভ লাইফটা কেমন থাকছে না থাকছে। যে রাশিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। তাহলে চলুন জেনে নিই বৃশ্চিক রাশির লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, ভিডিওটি একটু না কেটে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল, কারণ ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে। যে জায়গাটা স্কিপ করে যাবেন হয়তো ওই জায়গাটা মিস করে যাবেন, এমন কিছু ইন্টারেস্টিং থাকছে। কারণ লাভ লাইফ খুব ইম্পর্টেন্ট, কারণ লাভ লাইফটা খুব ইম্পর্টেন্ট, লাভ লাইফের ওপর ডিপেন্ড করে আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন। তাহলে চলুন জেনে নিই মিশরাশির মানুষদের জন্য ফার্স্টে যে কথাটা বলবো, আপনারা দেখবেন আপনাদের লাভ লাইফ কিন্তু অনেকটা বেটার হচ্ছে আস্তে আস্তে। একবারে কিন্তু বেটার হবে না, আস্তে আস্তে বেটার হচ্ছে। যে রিলেশনগুলো কোথাও গিয়ে একটু তিক্ততায় ভরে উঠেছিল, সেই তিক্ততাগুলো কিন্তু আপনাদের অনেকটা কমে যাবে। জীবনে কিন্তু আপনারা অনেকটা শান্তি ফিরে পাবেন, কারণ আপনারা এই রিলেশনগুলো নিয়ে কোথাও গিয়ে অতিষ্ঠ হয়ে গেছিলেন। এমনও একটা ব্যাপার এসেছিল যে রিলেশনগুলো কোথাও গিয়ে কিন্তু মনে হচ্ছিল আপনারা এই রিলেশনটা থেকে বেরিয়ে আসবেন, এরকম ঘটনা কিন্তু আপনাদের সাথে ঘটছিল। সেই পর্যায় থেকে রিলেশনগুলো যখন ঠিক হয়ে যাবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে রিলেশনগুলো একটা অন্য পর্যায়ে যাচ্ছে। তাই একটু সময় দিন রিলেশনগুলোকে ঠিক হয়ে যাওয়ার। এখনই ভাববেন না যে রিলেশনটা থেকে বেরিয়ে আসবো। আর যারা রিলেশনগুলো ব্রেক হয়ে গেছে, আপনারা যখন এই ভিডিওটি দেখছেন অনেক মানুষের রিলেশন কিন্তু অলরেডি ব্রেক হয়ে গেছে, তো তারা কি করবেন রিলেশন যখন ব্রেক হয়ে গেছে, তারা কি করবেন রিলেশন যখন ব্রেক হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনাদের মন কিন্তু ভারাক্রান্ত। এই সময় দেখুন, ভারাক্রান্ত মন হলেও তাকে কিন্তু একটা কিছু দিতে হয়, কারণ মন এমন একটা জিনিস সে সব সময় কিন্তু একটা কিছু খোঁজে। কারণ ফিজিক্সের লজিক অনুযায়ী শূন্যস্থান কিন্তু পূরণ হয়ই হয়। তো সেক্ষেত্রে আপনাদের লাইফেও কিন্তু নতুন প্রেম আসার চান্স রয়েছে। সেক্ষেত্রে কেন আমি কথাটা তুললাম, ধরুন আপনারা একবার কোথাও গিয়ে আঘাত পেয়েছেন, যখন আমরা আগুনের ঝাঁকা খাই তো সেক্ষেত্রে আমরা হাতটা দুবার দিই না, কারণ আমরা তো সেম আঘাত আবার পাবো না। সেক্ষেত্রে আপনাদের একটাই কথা বলার, রিলেশনগুলো ব্রেক হয়েছিল সময়টা ঠিক ছিল না বলে, সময়ের ওপর কিন্তু সমস্ত ক্যালকুলেশন চলে। স্যাটার্নের ট্রানজিস্টারের জন্য কিন্তু আপনাদের রিলেশনগুলো ব্রেক হয়ে গেছিল। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, কেন হয়েছিল ফার্স্টে সেটা জেনে নিন। সেটা কী করে জানবেন, আমি কার্ডে একটা লিঙ্ক দিয়েছি, সেটা গিয়ে দেখে নিন। দেখে নিলে আরও বিস্তারে সেই আলোচনাটা কিন্তু করা আছে, আপনারা পুরোটা বুঝে যাবেন। আর যেহেতু সময়টা খারাপ, তাই রিলেশন ব্রেক হয়েছে, রিলেশনগুলো ব্রেক হওয়ার ছিল বলে ব্রেক হয়েছে। নতুন যে রিলেশনটা আসবে সেই রিলেশনটা কিন্তু আপনাদের লাইফে ভীষণ 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 ইম্পর্টেন্ট। সেটাকে গুরুত্ব দিন, সেটাকে ভালো করে পুরনো যে অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স সেটাকে দিয়ে কিন্তু হ্যান্ডেল করুন। এক্সপিরিয়েন্স কিন্তু খুব ম্যাটার করে রিলেশনের ক্ষেত্রে, যেমন জবের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ম্যাটার করে, রিলেশনের ক্ষেত্রেও কিন্তু এক্সপিরিয়েন্স ম্যাটার করে। সেখানে যে ভুলভ্রান্তিগুলো হয়েছিল বা সেখানে যে ভুল ডিসিশনগুলো নিয়েছেন, এখানে সেটা নেবেন না, তাহলে দেখবেন রিলেশন কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে। তারপরেও গিয়ে একটা কথা আমি বলবো, সময়টা ভালো, তাই খুব একটা খারাপ কিছু আপনাদের সাথে এই যে রিলেশনটা আসবে এই রিলেশনে কিন্তু ঘটবে না। এই রিলেশনটা কোথাও গিয়ে আপনাদের বিয়ে পর্যন্ত কিন্তু এগোতে পারে, কারণ এই বছরে বিয়ে হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি আপনাদের আছে। মোটামুটি যারা এতদিন ধরে ভাবছিলেন বিয়ে করব, বা যাদের বিয়ে হয়েও হচ্ছিল না, মানে কথা হয়ে হচ্ছিল না, এই ধরনের ঘটনা ঘটছিল, তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত। বিয়ের জন্য আপনারা একটা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। তাহলে বৃশ্চিক রাশির মানুষদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, যাতে আপনাদের জীবনটা আরও আনন্দময় হয়ে উঠুক। বন্ধুরা, যারা প্রথম আমার চ্যানেলে এসে গেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না, কারণ সাবস্ক্রাইব করে তো আমার বন্ধু হতে হবে, তাই না? সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমরা আরও একসাথে থাকতে পারি। যখনই আমি ভিডিও আপ করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা, আমাকে অনেক 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 লাইক করুন, কমেন্ট করুন, আর আমার ভিডিওটি একটু পারলে শেয়ার করে দিন, যাতে আমারও হেল্প হয় অন্য বন্ধুদের কাছে পৌঁছে যেতে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।